পৃষ্ঠটান আর ইংলিশ টার্ম কি সারফেস টেনশন টান কোন তরল সব সময় কি করতে চায় কোন তরল পদার্থ সব সময় সর্বনিম্ন ক্ষেত্রফলে থাকতে চায় ঠিক আছে বুঝি খুব সহজ ভাষায় বলতে চাই তাহলে বলবা যে টানের কারণে পৃষ্ঠটান না যে টানের কারণে কোন তরল সর্বাপেক্ষা কম ক্ষেত্রফলে থাকতে চাই তাকে আমরা কি বলবো পৃষ্ঠ টান তার মানে কি যে কোনো তরল পদার্থের পৃষ্ঠ যে কোনো তরল পদার্থের পৃষ্ঠ কি চায় সর্বাপেক্ষা কম ক্ষেত্রফলে চায় তার কারণ কি জানো সে তার কেন্দ্রের দিকে একটা কি করে বল অনুভব করে কেন্দ্রের দিকে একটা লব্দি বল কি করে অনুভব করে এই লব্ধি বল অনুভব করার কারণে এটা যদি ছড়িয়েও থাকে ওই বস্তুটা তখন কি করে সর্বনিম্ন ক্ষেত্রফলে ধারণ করে আমি যদি এটাকে এক্সপ্লেন করতে চাই মানে এটা যদি তুমি অ্যাকচুয়ালি বুঝতে চাও তোমাকে কি লাগবে ল্যাপ্লাস একটা বিজ্ঞানী নাম কি বিজ্ঞানী ল্যাপ্লাসের আণবিক তত্ত্বের সাহায্যে বিজ্ঞানী ল্যাপ্লাসের আণবিক তত্ত্বের যে ঘটনাটা আছে সেই ঘটনাটা যদি বুঝতে পারো তাহলে একচুয়ালি পৃষ্টানের যে একচুয়াল প্রেক্ষাপটটা তুমি বুঝতে পারবা নালে বুঝতে পারবা না যে তরল কেন সর্বাপেক্ষা কম ক্ষেত্রফলে থাকতে চায় এটা বুঝতে গেলে তোমার কি লাগবে ল্যাপ্লাসের আণবিক তত্ত্বের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা লাগবে এই ব্যাখ্যাটা বুঝলেই তুমি বুঝতে পারবা যে কেন তরল সর্বাপেক্ষা কম ক্ষেত্রফলে থাকতে চায় এই জিনিসটা কি দেখো আমরা অলরেডি তোমাদের দুটা বল নিয়ে আলোচনা করছিলাম একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে কি আসঞ্জল বল কোহেসিভ ফোর্স এবং অ্যাডহেসিভ ফোর্স একই পদার্থের অনুগুলার মধ্যকার যে আকর্ষণ ঠিক আছে একই পদার্থের অনুগুলার মধ্যকার যে আকর্ষণ সেই আকর্ষণকে আমরা কি বলছিলাম সংশক্তি বল আর ভিন্ন পদার্থের অনুগুলার মধ্যকার যে আকর্ষণ আসন বল তুমি যদি খেয়াল করো ধরো এটা একটা পানির পাত্র ঠিক আছে আমি যে লেপলাসের আনবিক তথ্যটা চেষ্টা করতেছি এটা একটা পানির পাত্র তাহলে ধরো এই পানির পাত্রের মধ্যে কি আছে স্বাভাবিকভাবেই পানি দ্বারা পূর্ণ অবস্থায় আছে পানি দ্বারা পূর্ণ অবস্থায় আছে মানে কি অসংখ্য পানির কণা বিদ্যমান অসংখ্য পানির কি বিদ্যমান অনুবিদ্যমান তাহলে আমাদের যে প্রিভিয়াস যে নলেজ সেই নলেজ থেকে আমরা জানি যে ধরো এইগুলো হচ্ছে পানির কণা এই একটা পানির কণা ধরে না অনেকগুলা আছে বাট আমি একটা একটা বোঝাচ্ছি এখানে অনেকগুলো পানির কণা ঠিক একই রকম এখানে আছে না মানে পুরা পাত্রটাই কি পানি দিয়ে কি পূর্ণ সহজ কথায় বলতে গেলে এর মধ্যে আমি কয়েকটা পানি কণা দেখালাম এর মধ্যে ধরো তোমার এই হচ্ছে আরেকটা পানির এগুলো মনে করো গ্যাপে গ্যাপে অনেকগুলো পানি কণা দেখালাম এর মধ্যে এই হচ্ছে একটা পানির কণা এখন আমরা তো বলছিলাম যে একই পদার্থের অনুগুলার মধ্যকার যে আকর্ষণ বল তাকে আমরা কি বলছিলাম সংশক্তি বল তাহলে এই পানির কণাটা তার সারাউন্ডিং এই দেখো এই পানির কণা কর্তৃক আকৃষ্ট হয় না আবার তার সেম দূরত্বে একটা পানির কণা আছে এই কণা দ্বারাও কি আকৃষ্ট হয় আবার এই কণা দ্বারাও কি হয় আকৃষ্ট হয় এই কণা হয় আকৃষ্ট হয় তার মানে কি একটা কণা একটা পানির কণা তার সারাউন্ডিং সারাউন্ডিং বিশিষ্ট যতগুলো দ্বারা কি হচ্ছে আকৃষ্ট হচ্ছে এগুলা কি নিয়ে যদি কি করা একটা গোলক কল্পনা করো গোলক কল্পনা করা যাবে না কারণ পানি যদি একটা মিডল পয়েন্ট একটা পানির কণা থাকে তাহলে তার চারপাশে কি হবে একটা ধরে একটা রেডিয়াস কি করা যাবে কল্পনা করা যাবে গোলক কি করা যাবে কল্পনা করা যাবে তাহলে একটা কণা দেখো একটা সকল দূরত্বে কিন্তু আরেকটা একটা কণা কি কি করে না আকর্ষণ করে না একটা সার্টেন দূরত্বে এই আকর্ষণটা সবচেয়ে বেশি করে আমরা বলছিলাম ঠিক আছে তাহলে এই যে একটা কণা এই আর একটা কি যে আকর্ষণ করতেছে যে দূরত্বে সর্বোচ্চ দের দূরত্ব পর্যন্ত আকর্ষণ করে এই রেঞ্জটাকে বলা হচ্ছে আনবিক পাল্লা কি পাল্লা আনবিক পাল্লা এই আনবিক পাল্লা নিয়ে কি করা যায় একটা গোলক কি করা যায় কল্পনা করা যায় গোলক যদি কল্পনা করো তার মানে কি এই সেন্ট্রালি যে কণাটা আছে এই কণাটার উপর লোব বল কত শূন্য না কারণ দিয়ে কি বল অনুভূত হচ্ছে না তাহলে এই যে বলটা আছে এই বলটা কি এই বল দ্বারা নিউট্রাল হয়ে যাবে এই নিচের বলটা কি হবে এই বল দ্বারা নিউট্রাল হয়ে যাবে উপরে যে বলটা আছে ভিতরের কোন বল দ্বারা কি হয়ে হয়ে যাবে যাবে নিউট্রাল না তার মানে কি এই তরলের অভ্যন্তরস্থ যে পানির কণাগুলো আছে সেই কণাগুলো উপর লোব বল কত শূন্য কোন না কোনো ভাবে তার লোব বল কি হয়ে যায় শূন্য হয়ে যায় কিন্তু তুমি যদি খেয়াল করো এই যে কণাটা আছে এই যে কণাটা আছে এই কণাটার নিচে কি আছে পানি আছে 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 ডানেও উপরে কি কোনো পানি আছে নাই তার মানে এই কণাটাও তো কি করে তার কি হচ্ছে না এই যে সারাউন্ডিং কণা দ্বারা কি হচ্ছে আকৃষ্ট হচ্ছে এখন হওয়ার কারণে কিন্তু উপরের দিকে কি কোনো বল আছে আছে উপরের দিকে মনে বাতাস আছে কি আছে ইয়ার ইয়ারের কণাগুলাও কি করবে এই পানির কণাকে আকর্ষণ করবে সেই বলটাকে আমরা কি বলি আসনজন বল বা এই আসনজন বলের মান এই সংশক্তি বলের মান থেকে খুবই নগণ্য তার মানে কি এই বস্তুটার উপর এই কণাটার উপর লব্ধি বল কোন দিকে নিচের দিকে না তার মানে কি পানির অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে যে কণাগুলা আছে এই কণাগুলোর উপর লব্ধি বল শূন্য ঠিক আছে কিন্তু একদম সার্ফিস বরাবর যে পানিটা আছে বা সারফেস বরাবর যে কণাগুলা আছে এই কণাগুলার লব্ধি বলটা কোন দিকে হয় নিচের দিকে এই কণাটাও লব্ধি দিবল নিচের দিকে এই কণাটার লব্ধি দিবল কি নিচের দিকে এই কণাটার লব্ধি দিবল কি নিচের দিকে এই কোনটার লব্ধি বলবো কি নিচের দিকে সার্ফেস বরাবর সার্ফেস বরাবর কোনা যেগুলো আছে পানির এই কোনা উপর লব্ধি বল কি হয় না শূন্য হয় না ফলে আলটিমেটলি সে কি করে একটা নিচের দিকে একটা লব্ধি বা টান বা বল অনুভব করে না বুঝতে পারছি আমি কি বলছি তার মানে এই কোণাটার উপর তো লব্ধি বল কি হয় না শূন্য হয় না কারণ তার ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বলটা কি বেশি তাহলে তার নিট বলটা কত নিচের দিকে নির্ব বলটা কোন দিকে নিচের দিকে এই নিচের দিকে নিটবলের কারণে সে একটা নিচের দিকে একটা কি টান অনুভব করে এই টানটাই হচ্ছে কি পৃষ্ঠ টান তারপর দেখো সংশক্তি এখন পাত্রের সাথে যে পানির বলবো না তাকে আমরা কি বলবো আসনজন বল তাহলে আসঞ্জন বল যদি হয় ধরো এই যে পাত্রের কণা এটা হচ্ছে পানির কণা এখন এখানে পানির কণার সাথে পানির কণার যে আকর্ষণ সেটা কি বল সংশক্তি বল আর পানির কণার সাথে পাত্রের কণার যে আকর্ষণ বল সেটা কি আসনজন বল এখন এখানে তো এটাও হতে পারে যে আসঞ্জন বল বেশি সংশক্তি বল কি কম হতে পারে না আবার হতে পারে যে সংশক্তি বল এবং বল কি সমান আবার আসনজন হতে পারে যে সংশক্তি বল বেশি বল কি কম তাহলে এই তিনটা ভিন্ন প্রেক্ষাপটে ঘটনাগুলো কি একই রকম ঘটবে একই রকম ঘটবে না যদি আসঞ্জন বল কি হয় বেশি হয় তাহলে এই যে পাত্র এই পাত্র সহজে পানিকে ছাড়বে না তাকে ধরে রাখবে হোল্ড করে রাখবে তার কাছে রাখার চেষ্টা করবে ফলে কি হবে দেখবা এই যে এই যে পানির অংশটা আছে দেখো এই বরাবর লব্ধি বল কোন দিকে নিচের দিকে আর পানির কণার আর এই পাত্রের মধ্যকার যে আকর্ষণ বল মানে আসন্দন বল যদি কি হয় বেশি হয় তাহলে এই কণাগুলোকে পাত্র কি করে ধরে রাখবে মানে তাহলে এই 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 বরাবর ধরে রাখবে আর এই বরাবর লব্ধি বল কোন দিকে নিচের দিকে আবার এখানেও পানি কি উপরের দিকে ধরে রাখবে আর এই দিকে লব্ধি বল কোন দিকে নিচের দিকে আর লোব নিচের দিকে থাকলেও এই পাত্র থেকে পানিকে ছুটায় আসে নিচে আনতে পারে না কারণ এই জায়গার আসন্ন বলটা কি বেশি কিন্তু এই জায়গার লব্ধি বলটা কোন দিকে নিচের দিকে না তারপর মানে এখন যদি এরকমটা হয় কণাগুলোর উপর লব্ধি বল নিচের দিকে আবার আসন বল কি বেশি সার্ফেস তো নিচের দিকে একটা টান টান বল অনুভব করবেই প্লাস এই সার্ফেস এর শেপটা কেমন হবে অবতল হবে না অবতল হবে না কারণ এই মিড পয়েন্ট বরাবর লব্ধি বলটা কোন দিকে নিচের দিকে আবার এই বরাবর লব্ধি বলটা কোন দিকে যাইতেছে উপরের দিকে কারণ আসন বলটা কি বেশি তাহলে এই বরাবর সে উপরের দিকে থাকবে আর মিড পয়েন্ট বরাবর বা সার্ফিস বরাবর সে কোন দিকে থাকবে নিচের দিকে দুই পাশে একটু কার আর নিচের দিকে এরকম হবে না তাহলে শেপটা কেমন হবে অবতল হবে না অবতল হবে কিনা তাহলে কোন একটা পাত্রের মধ্যে কোন একটা পাত্রের মধ্যে তুমি যদি কি রাখো কোন একটা তরল পদার্থ রাখো আর ওই তরল পদার্থের সংশক্তি বল থেকে কি থেকে সংশক্তি বল থেকে যদি আসঞ্জন বলের মান কি হয় বেশি হয় ওই সার্ফেসটা দেখতে কেমন হবে অবতল বোঝা নাই গ্লাসের মধ্যে যে পানি রাখো না এরকম থাকার কথা একটু কার অবতল পোষণে থাকার কথা কথা বুঝতে পারছো কিনা আর যদি এরকমটা হয় যে পাত্রের মধ্যে তুমি কি রাখছো তরল ক্ষেত্রে দেখা যায় সংশক্তি বলটা কি বেশি আর আসন নম্বরটা কি কম মানে পাত্রের সাথে আসন নম্বরটা কি কম তাহলে এটা কি এত বেশি ধরে রাখবে ধরে সে মানে এটাকে ছেড়ে দেওয়া ছেড়ে দিবে মানে ওয়ান কাইন্ড অফ এতটা আকর্ষণ করে ধরে রাখবে না ফলে কি হবে জানো ফলে হচ্ছে এই তরলটা কি হবে এখান থেকে এত উপরে উঠবে না বরং উল্টা কি নিচের দিকে নেমে এটা কি করবে ওটা উপরে কি করবে নিচের দিকে নেমে যাবে আসনজন বল থেকে কি থেকে আসনজন বল থেকে বল যদি কি হয় বেশি হয় তাহলে লব্ধি বলটা নিচের দিকে চলে আসবে এদিকে নিচের দিকে চলে আসবে সেই সর্বনিম্ন ক্ষেত্র আসতে চায় তখন এই ক্ষেত্রে তার যে তরলের যে সারফেসটা এই সারফেসটা হয়ে যাবে কি উত্তল উত্তলিশনটা প্রশ্ন কখন সারফেসটা উত্তল হবে কখন সার্ভিসটা কি হবে অবতল হবে বা কোন সেই হবে ঠিক আছে তার মানে যে পাত্রের মধ্যে যে পাত্রের মধ্যে তরল পদার্থ রাখা হবে ঠিক আছে ওই পাত্রের সাথে তরলের যে বলটা বল যে আসনজন বলটা সংশক্তি বলতে কি কি হয় বেশি হয় তাহলে সার্ভিসটা কেমন হবে সার্ভিসটা কেমন হবে অবতল আর যদি এরকম হয় যে সংশক্তি বল বেশি আসনজন বল কি কম তাহলে সার্ভিসটা কেমন হবে উত্তল এখন তার মানে কি একবার হবে উত্তল একবার হবে কি অবতল আর একটা জিনিস বলে দেই তোমাদেরকে লাগবে এই যে উত্তল তার মানে আমি দুটো একসাথে বোঝাচ্ছি না এই দুই ধরনের ঘটনায় করতে ঘটতে পারে একটা কি হতে পারে ফ্ল্যাট হতে পারে কি হতে পারে তাহলে সংশক্তি বল এবং আসন বল দুইটাই কি সমান তাহলে যদি সমান থাকে তাহলে কি লেভেল থাকবে না এই যে এরকম লেভেল থাকবে সবটা জায়গা জুড়ে ঠিক আছে এখান থেকে স্পর্শকুন নামে কি আছে একটা টার্ম আছে কি কোন স্পর্শকুন আমার কিছুক্ষণ পর লাগবে আমার কিন্তু আমি আগে মানে বুঝাই দেওয়ার চেষ্টা করছি লাগবে আমার তাহলে এই যে পৃষ্ঠটান্ত বুঝছই সাথে হচ্ছে কি স্পর্শ কোন তাহলে স্পর্শ জিনিসটা কি আমি এখানে বুঝাই ফেলবো তোমাকে দরকার আছে আমার স্পর্শ একটা পাত্রের মধ্যে যখন কোনো তরল পদার্থ রাখা হবে হুম তখন ওই তরলের সারফেসটা হতে পারে কি উত্তল হতে পারে কি অবতল অবতল কখন হবে যখন সংশক্তি বলের মান বেশি আসন্দন বলের মান কি না ওটা বলছো তুমি ঠিক আছে আসন্দন বলের মান বেশি আর সংশক্তি বলের মান কি কম আর উত্তল হবে কখন সংশক্তি বল থেকে বেশি হবে তখন কি হবে এটা উত্তল হবে তাহলে এই দুটো প্রেক্ষাপট ঘুরতে পারে আচ্ছা এখন দেখো এটা হচ্ছে কি পাত্রটা কি কঠিন না পাত্রটা কি কঠিন আর পাত্রের মধ্যে যে পদার্থটা রাখলাম সেটা কি তরল তাহলে কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু এটা না তাহলে কঠিন এবং তরলের স্পর্শ বিন্দুতে কি তৈরি একটা বক্রতল তৈরি হয় না দেখো এটা একটা বক্রতল এটা কিন্তু একটা বক্রতল কিন্তু দেখি না সমতল না এটা হচ্ছে তরল বা প্রবাহী এই প্রবাহীর সাথে কঠিনের স্পর্শ বিন্দুতে কি তৈরি হচ্ছে একটা বক্রতল তৈরি হচ্ছে আসন জনবল বেশি হলেও বক্রতল তৈরি হয় আসন জনবল কম হলেও কি তৈরি হয় বক্রতল তৈরি হয় ঠিক আছে এই যে বক্রতলটা তৈরি হলো এই বক্রতলে আমি একটা স্পর্শ কি করব অঙ্কন করব মানে কঠিন এবং তরলের কঠিন এবং তরলের সংযোগ বিন্দুতে আমি কি করব একটা বক্রতলে একটা স্পর্শ কি করব অঙ্কন করব তাহলে স্পর্শ কি অঙ্কন করতে চাই স্পর্শ এরকম হবে না এরকম না এটা কঠিন এবং তরলের বক্রতলে অঙ্কিত স্পর্শক এটা এটা কোন ক্ষেত্রে যে সকল পদার্থের ক্ষেত্রে আসন জন্মল কি বেশি সংশক্তি বল কি কম এইরকম ক্ষেত্রে যে কঠিন এবং তরলের যে স্পর্শক বরাবর যে বক্রতল বরাবর যে অঙ্কিত স্পর্শক এটা এরকম হবে নাকি ভিন্ন রকম হবে এরকমই হবে আর এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে কি হচ্ছে আসনজন বল থেকে সংশক্তি বলের মান কি বেশি তাহলে কঠিন এবং তরলের যে কন্টাক্ট লেয়ার এই কন্টাক্ট লেয়ার বরাবর যে বক্রতলটা মানে তৈরি হচ্ছে এটার অঙ্কিত স্পর্শকটা কেমন হবে এরকম না স্পর্শকটা বুঝতে পারছো এই স্পর্শকটা এই স্পর্শকটা তরলের ভিতর দিয়ে কার ভিতর দিয়ে তরলের ভিতর দিয়ে পাত্রের দেয়ালের সাথে কার সাথে তরলের ভিতর দিয়ে পাত্রের দেয়ালের সাথে যে কোন তৈরি করবে তাকে আমরা কি বলবো স্পর্শ কোন বলবো তাহলে এই যে স্পর্শক ঠিক আছে তরলের ভিতর দিয়ে কার সাথে পাত্রের দেয়ালের সাথে এই যে কোনটা তৈরি করলো এই কোনটা কি বলা হচ্ছে স্পর্শ কুন সেম ভাবে এই যে অঙ্কিত স্পর্শটা তরলের ভিতর দিয়ে পাত্রের দেয়ালের সাথে যে কোন তৈরি করলো তাকে আমরা কি বলতেছি স্পর্শ এখন বল এই দুই কোণের মান কি একই রকম রকমের মান কি একই রকম তাহলে আমাকে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সকল তরলের ক্ষেত্রে হম পাত্রের সাথে তরলের যে আকর্ষণ মানে আসনজন বল বেশি সংশক্তি বল কি কম তাদের স্পর্শকোনটা কেমন সুখ না নাইনটি ডিগ্রি না আর যে সকল প্রবাহ ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে কি হচ্ছে তোমার সংশক্তি বলটা কি বেশি আসনের কি কম তাদের ক্ষেত্রে এই যে স্পর্শকুনের যে মানটা একটা ভালো আইডিয়া পায় গেছো যে স্পর্শকুনের মান হতে পারে কোণ হতে পারে কি সুলক স্থুলকুন হতে পারে কি 0 ডিগ্রি হতে পারে কি 0 ডিগ্রি কখন হবে তো 0 ডিগ্রি না 90 ডিগ্রি 90 ডিগ্রি কখন হবে যদি এই সংশক্তি বল এবং আসঞ্জন বল কি হয় সমান হয় তাহলে কি হবে এই সার্ফিসের লেয়ার এরকম ফ্ল্যাট থাকবে না তাহলে বক্র তুলঙ্গ স্পর্শক্তি এটাই এটা পাত্রের দেয়ালের সাথে তরলের ভিতর দিয়ে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে না ব্যাপারটা বুঝতে পারছো কিনা তাহলে এটা হতে পারে সূক্ষ্ম কোণ হতে পারে স্থূল কোণ হতে পারে সমকোণ ক্লিয়ার তাহলে কখন সূক্ষ কোণ হবে আসনজন বল বেশি হবে সংশক্তি বল কি হবে কম হবে কখন বল কোন হবে কম হবে আচ্ছা আমাকে জিনিস করো যে যে কোন তরল পদার্থ পাত্রকে ভিজাবে এইখান থেকে ব্যাখ্যা করো যে একটা তরল পদার্থ ধরো কথার কথা তুমি যদি কচু পাতাকে পানির মধ্যে চুবানি দাও হ্যাঁ চুবান দিয়ে তোলার পর কি দেখবা কচু পাতা নাই একদম কি আগের মতোই রয়ে গেছে তার মানে কি তরল বা পানি কচু পাতাকে নাই কিন্তু যদি আমার এই গেঞ্জিটাকে পানিতে একটা চুবান দিই আবার তুলি তাহলে কি পুরোপুরি ভিজে যাবে না তার মানে কি আমার গেঞ্জিকে পানি ভিজালো কিন্তু কচু পাতাকে কি করলো না ভিজালো না কারণটা কি মানে আসন বল যদি কি হয় বেশি হয় তাহলে ওই পাত্রটাকে সে ভিজাবে তার কারণ কি তখন পাত্র তো ওই পানিকে ছাড়তে চায় না তাকে ধরে রাখে আর ধরে রাখে মানে কি ভিজবে ধরে রাখে মানে কি ভিজবে আর যদি পাত্র চিন্তা করে বা ওই বস্তু চিন্তা করে যে না আমি কি করব না আমি কি করব না ওই যে পানিকে আকর্ষণ করব না বা পানিটিকে টান দিয়ে নিজের কাছে আনবো না তার মানে কি সংশক্তি বলটা কি কম তখন কি ওই পাত্রটা পানিকে ধরে রাখবে না ছেড়ে দিবে তখন কি পাত্রটা ভিজবে না এবার কচু পাতার ক্ষেত্রে কি হয় কোন বল বেশি আসঞ্জন বল কম কচু পাতার ক্ষেত্রে আসঞ্জন বল কম সংশক্তি বলটা কি বেশি হয় পানির সংশক্তি বল কচু পাতার সাথে আসঞ্জন বেশি ফলে পাতা পানিতে ভিজে না কিন্তু তুমি যদি চিন্তা করো যে এটা যে সকল পাত্র ভিজবে মাটির পাত্র চিন্তা করো এটাও ভিজে এক্ষেত্রে কি হবে আসঞ্জন বল বেশি সংশক্তি বলটা কি কম ঠিক আছে তাহলে কখন কোণ কখন স্থূলকোন বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলছি এটা স্পর্শ কোণ লাগবে আমার মাথায় রাখো আচ্ছা তাহলে এই যে তোমার কি হলো এই যে সারফেসের যে মানে অংশটুকু এই সারফেস বরাবর যে পানির কণাগুলো আছে এই কণাগুলো কি করে নিচের দিকে একটা টান অনুভব করে টান কি করে অনুভব করে এই টানের কারণে এই সৃষ্ট টানের কারণে তরল পদার্থ কি চাই সর্বাপেক্ষা কম ক্ষেত্রফলে থাকতে চাই আমি বুঝাই দিই এই বললাম এটা চতুর্ভুজ মনে করো বা একটা বর্গক্ষেত্র এটা একটা ত্রিভুজ ঠিক আছে এটা একটা গোলক ঠিক আছে আমি বললাম এই তিনটার ক্ষেত্রফল কি সেম তিনটার কি ক্ষেত্রফল সেম সরি মানে তিনটা হচ্ছে আয়তন কি সেম তিনটা তিন ধরনের শেপের বস্তু না এটা কিউব একটা এটা মনে করে একটা কি বলা হয় সর্বজাগৃত যে প্রিজম মতের মতো একটা শেপ ঠিক আছে আর এটা বললাম গোলক তিনটা কি তিন শেপের বস্তু না আমি বললাম তিনটার আয়তন কি সমান তিনটার আয়তন কি একই আয়তন সম্পন্ন তিনটা ডিফারেন্ট শেপের বস্তুর মধ্যকার সবচাইতে কম ক্ষেত্রফল কোন গোলাকার এই এরিয়া সবচাইতে সবচাইতে কম কম ক্ষেত্রফল কি তাহলে আমি যে বললাম যে কোন তরল পদার্থ চাই সর্বাপেক্ষা কি থাকতে কম ক্ষেত্রফলে থাকতে তার মানে কি কম ক্ষেত্রফলে ধারণ করার জন্য বা কম ক্ষেত্রফলে থাকার জন্য সে যে শেপটা ধারণ করবে সেই সাপটা ত্রিভুজ ত্রিভুজাকৃতির সেই কি কিউব আকৃতির না ঘনক আকৃতির না শিশিপটা কি গোলাকার তার মানে কোন বস্তু যখন গোলাকার শেপ ধারণ করবে তখনই তার ক্ষেত্রফল কি হবে সর্বনিম্ন হবে আর প্রত্যেকটা বস্তু চাই তার ক্ষেত্রফলটা কি করতে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে আর সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার একমাত্র উপায় কি একমাত্র উপায় কি গোলাকার শেপ ধারণ করা এই গোলাকার শেপ ধারণ করা বিদায় তুমি খেয়াল করো বৃষ্টির ফোঁটাগুলো যখন খেয়াল করো বৃষ্টির ফোঁটাগুলো কেমনে পড়ে দেখবা ওই যে ট্যাপ থাকে না ট্যাপ যখন বন্ধ করে দাও হ্যাঁ লাস্ট মোমেন্টে যে ট্যাপ থেকে এক দুই তিন ফোটা যে পানি পরে দেখবা পানিটা আস্তে আস্তে লম্বাটা হয় লম্বাটা হয়ে গুল করে ছিঁড়ে যায় এরকম হয় না এগুলো কিন্তু স্কোয়ার আকারে পড়ে না কি আকারে পড়ে গুল গুল হয়ে পড়ে ধরো ওই যে ট্যাপের যে এই যে মনে করে ট্যাপের মুখ এখান থেকে যে পানিটা পড়তে দেখবো এরকম এরকম হয় এরকম হয় ঠিক আছে এরকম না এরকমই তো হয় বলতে পারো একটু লম্বাটে হয়ে যায় একটু লম্বাটে হয় না একদম কি হয় না হান্ড্রেড হয় এরকম গুল হয় না কি হয় এরকম একটু লম্বাটে হয় এরকম লম্বাটাই কারণ কি হর কথা তো গোল লম্বাটে কেন হয় কারণ এটা গুলই ছিল কি ছিল এরকম একদম গুল ছিল বা গুল ধারণ করে কিন্তু অভিকর্ষ কোন দিকে খারাপ নিচের দিকে অভিকর্ষ নিচের দিকে টান খাওয়ার কারণে গুলটা কি হয়ে যায় একটু লম্বাটে হয়ে যায় বুঝো নাই একটা গুলোকে ধরে যদি ধুপা পাশে টান দাও তাহলে একটু লম্বাটে হবে না একটু শেপ চেঞ্জ হবে না তাহলে অভিকোষীয় তরণের কারণে বা অভিকোষীয় বলের কারণে এই গুলক শেপটাই কি একটু কি হয়ে যায় লম্বাটে হয়ে যায় এই জন্য এই যে পানি যে পড়তেছে কোন শেপে পড়ে গোল গোল আকারে ড্রপ ড্রপ আকারে পড়তেছে কথা বলছে সিরিঞ্জ থেকে যখন কি ইনজেকশন দেয় বা সিরিঞ্জের মাথা থেকে ইনজেকশন যখন বাইর করে তখন আস্তে যখন অল্প অল্প করে বের করতে যাবে গোল গোল হয়ে পড়ে কি হয়ে পড়ে গোল গোল হয়ে পড়ে এর কারণটা কি এর কারণটাই মূলত কি পৃষ্ঠটান কারণটাই মূলত কি টান পৃষ্ঠটান তারপর এখন আমি এটা একটু ব্যাখ্যাটা বোঝাই দিই কেন হচ্ছে তুমি ধরো একটা পানির ফোঁটা এই হচ্ছে একটা পানির সেই পেয়েছে মানে থাকা পশ্চিম না যে ধরো এরকম আছে কিন্তু এগুলা কি সার্ফেস এর কণা এগুলো কিসের কণা সার্ফেস এর কণা এই সার্ফেস এর কণাগুলা কোন দিকে লব্ধি বল অনুভব করে সূত্র থেকে আমি বুঝাইছিলাম তরলির ভিতরে একটা বল অনুভব করবে না কারণ সার্ফেস এর কণাটাকে বাইরের বাতাস আকর্ষণ করে আসন্ন মলমান অনেক কম কম হওয়ার কারণে সে কিন্তু ভিতরের দিকে বল কি করে অনুভব করে বুঝতে পারছো কিনা সবাই কি করতে চাই ভিতরের দিকে বল অনুভব করতেছে না সবাই যদি ভিতরের দিকে বল অনুভব করে সে কি করবে এরকম হয়ে গেছে তাহলে এই যে এরকম হয়ে গেল কোন বলের কারণে পৃষ্ঠ টানের কারণে না তো স্কুইজ হওয়ার কিনা কথা না এরকম হয়ে সে গোলাকার ধারণ করে কি ধারণ করে গোলাকার ধারণ করে তারপর খেয়াল করবা ধরো

আস্তে আস্তে একটা সুতা আছে না একটা সুতাকে মনে করা যে কাপড় সেলানো যে সুতা হ্যাঁ এই সুতাকে আস্তে আস্তে করে এখানে রাখবা রাখলে দেখবা যে শেপে রাখবা এটা মানে বাবলটা এমন ভাবে রাখতে হবে যেন বাবলটা যেন ফেটে না যায় ফ্রেমের মধ্যে যেন আস্তরটা থাকে সুতোটাকে তুমি যে অবস্থায় রাখবা এমনি থাকে এটা একটা গিট দিয়ে রাখছো এখানে সুতাকে তুমি এই শেপে রাখছো সুতাটাও কি আছে এই শেপে আছে এখন কি করলাম তার মানে কি সুতার এই পাশেও বাবলের অংশ রয়ে গেছে এই পাশেও কি আছে বাবলের অংশ রয়ে গেছে এখন তুমি কি আস্তে আস্তে কি করলো সাবধানের সহিত মাঝখানের যে বাবলের যে অংশটা এটা কি কি করলা রিমুভ করে দিলা যখনই রিমুভ করে দিছ তখন কি হবে দেখো আগে ছিল কি আগে ছিল এই সুতার এই পাশেও টান ছিল এই পাশেও কি ছিল টান ছিল কারণ বাবলের কন্যা গুলা সুতার এই পাশ দিয়েও টানে ওই পাশ দিয়েও কি টানে তার উপর লব্ধি বল কত ছিল শূন্য কিন্তু যখনই তুমি এই বলটাকে গায়েব করে দিলা মানে সার্ভিসটাকে ফাটাইয়া দিছ ঠিক আছে এই মানে মধ্যবর্তী অংশটা গায়েব করে দিচ্ছ তখন কি তার লোক দিবক শুধুমাত্র কোন দিকে বাইরের দিকে থাকার কারণে কিছুক্ষণ পর কি দেখবা কিছুক্ষণ পর তুমি দেখবা এটা একদম সুন্দর এই যে গোলাকার ধারণ করলো এটা কিসের কারণে পৃষ্ঠানের কারণে বুঝতে পারছো জিনিসটা আমি কি মানে কিছুটা আমদান জিনিসটা কি তাহলে মানে এই যে পৃষ্ঠটান এবং এই পৃষ্ঠটান ধর্মের কারণে বা এই পৃষ্ঠটানের কারণেই তরল কি করতে চাই সর্বাপেক্ষা কম ক্ষেত্রফলে থাকতে চাই এবং সর্বপেক্ষা কম ক্ষেত্রফল এবং সর্বপেক্ষা কম ক্ষেত্রফল ধারণ করা মানে তার শেপটা কেমন হবে গোলাকার গোলাকার অবস্থায় সে সর্বনিম্ন ক্ষেত্রফলে কি করে অবস্থান করে এই হচ্ছে তোমার পৃষ্ঠটানের এখন কথা হচ্ছে এগুলো তো বেসিক্যাল কথাবার্তা বলছি মানে বইয়ের ভাষায় তো একটা ডেফিনেশন আছে ওই ডেফিনেশন দেওয়া উচিত না পৃষ্ঠটানের বইয়ের যে ডেফিনেশনটা আছে ইকুয়েশন ভিত্তিক যে ডেফিনেশন সেটা আমরা কিভাবে চিন্তা করব ধরো এই যে গ্লাস হুম বা গ্লাস করতে গেলে যে গ্লাস এখন এই গ্লাসের মধ্যে কি রাখলাম পানি রাখলাম পানি রাখলে এই গ্লাসের উপরে পানির একটা সার্ফেস তৈরি হবে না কি তৈরি হবে একটা এই সারফেসটা আমি উপর থেকে দেখাবো মনে করো এটা হচ্ছে গ্লাসের পানির এই কি আসে পানি আছে তুমি উপর থেকে দেখো কি করো উপর থেকে তুমি গ্লাসের সার্ফেসটা দেখতে পাচ্ছ তারপর কি করলাম এই গ্লাসের সার্ফেসে আমি একটা রেখা কল্পনা করলাম রেখা এই রেখার কত এল রেখার দৈর্ঘ্য কত এই রেখার উভয় পাশে হ্যাঁ স্পর্শক রূপে দেখো এই যে রেখাটা এই রেখার এই পাশেও কি করে এই পৃষ্ঠটানের কারণে যে সংশক্তি আসন্দন বলে কারণে এই এই রেখাটার এই পাশেও একটা বল অনুভূত হবে এই পাশেও কি হবে একটা বল অনুভূত হবে তার মানে কোনো তরলের উপরিতলে যদি একটা কি করো রেখা কল্পনা করো এই রেখার উভয় পাশে প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে স্পর্শক রূপে কি রূপে স্পর্শক রূপে এই যে আমি যখন দেখাইছিলাম যে এই তরলের সার্ভিসটা কি হয় এরকম হতে পারে আবার কি হতে পারে হতে পারে এই স্পর্শক বরাবর স্পর্শক এই যে তোমার তাহলে মানে কোন তরলের তলে যদি একটা রেখা কি করা হয় কল্পনা করা হয় তাহলে এই রেখার উভয় স্পর্শক রূপে কি রূপে বোঝা যায় না এই পাশে কি বোঝা যায় না কেন বোঝা যায় না তুমি ধরো এই হচ্ছে পানি একটা পানির একটা লেয়ার এর মধ্যে তুমি একটা সুইকে যদি কি করো ভাসায় রাখো পানিতে কি সুই নর্মালি ভাসে ভাসানো সম্ভব এই যে ভাসানো সম্ভব হয় তার কারণ কি পৃষ্ঠ টান কখনো ভাসাইছো বিশ্বাস হয় যে ভাসে আজকে যাওয়া ভাসাই যাওয়ার পরে কি করবো একটা টিসু বা পানি নিবা প্লেটে বাটিতে কিনে পানি নিবা প্লেট বা বাটিতে কিনিবা পানি পানি নেওয়ার পর অল্প একটা টিস্যু ছিঁড়বা ক্ষুদ্র একটা অংশ এই টিস্যুটা প্রথমে পানিতে ভাসাবা এই টিস্যুটার উপরে পরে সুইটা রেখে দেবা রেখে দেওয়ার পর কয়েক সেকেন্ড পর বা দেখবা যে টিস্যুটা পানি শোষণ করে ডুবে গেছে সুইটা পানিতে কি আছে ভেসে আছে ঠিক আছে ব্যাপারটা বোঝো নাই আমি জিনিসপত্র নাই দেখাইতাম মানে ব্যাপারটা হচ্ছে এরকম এই যে পানি তুমি এখানে কি একটা টিস্যু পেপারকে ভাসায় দিবা অল্প একটা টিস্যু পেপার কি করবা ভাসায় দিবা ভাসায় দেওয়ার পর এই টিস্যু পেপারের উপর কাকে রাখবা সুইটাকে রাখবা সুইটা মনে করে এই যে মাথাটা এই যে সুইয়ের মাথা বোঝাইলাম সুইয়ের কি এটা মাথা মানে সুটা লম্বাটা আছে যেমনি আছে ঠিক আছে রাখা আছে কিছুক্ষণ পর এই যে টিস্যু পেপার যেটা আছে এই টিস্যু পেপারটা ডুবে যাবে পানি শোষণ করে টিস্যু পেপারটা পানি শোষণ করে কি হবে ডুবে যাবে যে মজার বিষয়ে দেখবে সুইটা এখানে বাইশে আছে মানে এই হচ্ছে তোমার সুই এই যে সুইটা তুমি পাবা তো সুইটা পানিতে কি আছে ভেসে আছে ভেসে থাকার কারণটা কি জানো আমি কি বলছিলাম তরল সর্বপেক্ষা কি করতে চাই কম ক্ষেত্র ফলে থাকতে চাই এখন নর্মালি চিন্তা করো এই যে একটা পানির কোনা এই যে একটা পানির কোনা এর ভিতর দিয়ে যদি আমি এই কলমটাকে ছেড়ে দিই পড়ে যাবে আমার এই হাতটা এরকম ভাবে না থাকে এরকম যদি পড়তে আসে আমি কি ধরে রাখবো না এটা তরল কি করে এরকম কেউ যদি এটার ভিতর দিয়ে গ্যাপ দিয়ে চলে যেতে চায় এই যে সংশক্তি বলের কারণে কি হয় এই তরল কি চায় এই স্কুইজ করে সর্বাপেক্ষা কম ক্ষেত্র ফলে আসতে চায় ফলে মধ্যবর্তী গ্যাপ দিয়ে আর কোনো বস্তু করতে পারে না তবে যদি তার পৃষ্ঠটা যতটুকু কি করতে পারে করতে পারে যদি তার চাইতে কি হয় বেশি ওজন হয় তাহলে কম ওজন হলে কি সে ধরে রাখবে কি কি তরলের পৃষ্ঠ করে একটা একটা পর্দার মতো পাতলা লেয়ারের মতো কাজ করে না যে লেয়ারটা কি করে কোনো বস্তুকে মানে স্বাভাবিক পতন থেকে কি করে অনেকটাই রক্ষা করে সুইটাকে সে কি করছে ভাসিয়ে রাখছে যে হোক এখানে এখন এখানে যে তরলটা পর্দা তো নর্মালি চিন্তা করতো এখানে একটা পর্দা সুন্দর একটা চাদর বিষয় রাখছি বিষয়েটা এই চাদি চাদটা এই জায়গায় লেভেল থেকে তার মানে এটা তো সূক্ষ্ম বিষয় শোকে তো দেখা যায় না ব্যাপারটা কি এই যে অংশটা আছে এখানে যে তরলটা আছে তরলটা কি হবে জানো একটু হালকা এরকম কার হয়ে যাবে যদি আনবিক লেভেলে দেখো তারপর এখানে এই যে সুয়ের মাথাটা সুই যে জায়গায় আছে এই জায়গায় পর্দাটা কি একটু ডাউন করে ফেলছে না তাহলে এখানে একটা স্পর্শ তৈরি না এই যে স্পর্শ এই যে স্পর্শ এই যে স্পর্শ এই স্পর্শ কিনা তাহলে কোন তরলের উপর যদি কোনো কি করা হয় একটা রেখা কল্পনা করা হয় এই রেখার উভয় পাশে প্রতি এত একক দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্য এই যে স্পর্শক রূপে রূপে স্পর্শক রূপে যে বল বা যতটুকু বল অনুভূত হয় তাকে বলা হয় কি পৃষ্ট টান এই বলটা সৃষ্টি হয়েছে কৃষি কারণে পৃষ্ঠটানের কারণে তাহলে এল দৈর্ঘ্যে অনুভূত বল যদি কি হয় এল দৈর্ঘ্যে অনুভূত বল যদি কি হয় এফ হয় তাহলে একক দৈর্ঘ্যে অনুভূত বল কত এফ বাই এল সুতরাং পৃষ্ঠটান এটা গাণিতিক ডেফিনিশন থেকে ইকুয়েশন টান টি দ্বারা প্রকাশ করা টেনশন টি টি ইজ ইকুয়াল টু কি হবে এফ বাই এল এই এফ বাই এল বল অনুভূত হয় একটা সাইডে কটা সাইডে একটা সাইডে মোট সাইড কয়টা দুইটা দুই সাইডে অনুভূত বল কত এফ ইকুয়াল টু কি এল টি হয় না তাহলে এক সাইডের জন্য যদি এল টি হয় তে দুই সাইডের জন্য কি হবে টু এল টি বুঝছেন আই বুঝতে পারছো আমি কি বলছি তার মানে পৃষ্ঠটানের বৈভিত্তিক ডেফিনেশন কি কোনো তরলের উপরের তলে যদি একটা রেখা কি করা হয় কল্পনা করা হয় ওই রেখার উভয় পাশে উভয় পাশে স্পর্শক রূপে প্রত্যেক একক দৈর্ঘ্যে যতটুকু বল কি হয় অনুভূত হয় তাকে আমরা কি বলি পৃষ্ঠ টান বা টেনশন টেনশন টি ইজ ইকুয়াল টু এফ বাই এল এফ ইকুয়াল টু কে এল টি আচ্ছা তাহলে পানিতে যে সুই বাসে এটা কিসের কারণে পৃষ্ঠটানের কারণে পানির উপর দিয়ে যে মাকড়সা হেঁটে যায় মাকড়সা যে হেঁটে যায় এই মাকড়সা হেঁটে যাওয়ার কারণটাও কি পৃষ্ঠ টান অনেকগুলা পা থাকে সবগুলা পা কি করে পৃষ্ঠটানের যে মানে অংশটা এটা কি করে উর্ধ্বমুখী বল দ্বারা ওজনটাকে কি করে দিতে পারে প্রশমিত করতে পারে তুমি যদি পানিতে হাইটা যাও তোমার ওজন কি প্রশমিত করতে পারবে না সে মাক্রোসের ওজন প্রশমিত প্রশমিত করতে করতে পারে পারে সে ওজন ওজন কিন্তু তোমার কি করতে পারবে না প্রশমিত করতে তুমি যদি প্রশ্ন করো স্যার মাক্রোস হাইটা যায় আমি কেন হাইটে যেতে পারি না তা হবে না কারণ তোমার ওজনকে প্রশমিত করার মতো পর্যাপ্ত পরিমাণ প্রতিক্রিয়া বল এই পৃষ্ঠান থেকে তুমি পাবা না তোমার ওজনটা অনেক অনেক বেশি কলমটাকে আমি রাখতে পারবো না কারণ কলমের ওজন অনেক বেশি

সৃষ্ট শক্তি ই দ্বারা প্রকাশ করা ই ইজ ইকাল টু কি ডাব্লিউ বাই ডেল এ এখন ডেল এ মানে কি টু এল এক্স আর কৃত কাজ মানে কি বল ইন টু স্মরণ কৃত কাজ মানে কি বল ইন টু স্মরণ তাহলে এই যে বল কত এখানে আমরা সবাই জানি টি ইজ ইকাল টু কি এফ বাই এল এফ ইজ ইকাল টু কত এল টি এফ ইজ ইকাল টু কি এল টি ঠিক আছে তাহলে এফ ইকাল এল হয় তাহলে এখানে ডব্লিউ আমরা জানি কি প্রযুক্ত বলের মান কত এফ প্রযুক্ত বলের মান কত এফ আর তোমার স্মরণ কত এক্স তাহলে কি এফ ইন্টু এক্স না তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি টু এল এফ এর জায়গায় এল টি এখানে টু এল বলতে গিয়ে আমরা এখানে সার্ভিস করে দিলাম একটার জন্য হচ্ছে কি এল টি তাই দুইটা সার্ভিসের জন্য বল কত টু এল টি দুইটা সার্ভিসের জন্য প্রযুক্ত বল যদি টু এল হয় আমরা কি লিখতে পারি কি কোন তরলের পৃষ্ঠ টান কার সমান ওই সারফেসের পৃষ্ঠশক্তির শক্তির সমান তাহলে কেউ যদি কেউ যদি এই যে দেখো তাহলে পৃষ্ঠ শক্তি ই তাহলে কৃত কাজ না সুতরাং দেখো তো সুতরাং ডাব্লিউ ইজ নর্মালি কি হওয়া উচিত ডেল এ ইন্টু হওয়া উচিত না কোন তরলের কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বাড়ে কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বাড়ে ওই ক্ষেত্রফল বৃদ্ধি জনিত ক্ষেত্রফল বৃদ্ধি জনিত কৃত কাজ কত ডেল এ ইন্টু না এই ডেল এ ইন্টু আর আবার আমি প্রমাণ করে দেখাইলাম যে কোন তরলের পৃষ্ঠ শক্তির মান যা পৃষ্ঠটার মানও কি তাই তাহলে এখন উদ্দীপকে পৃষ্ঠ টান দেওয়া আছে তাহলে ই এর পরিবর্তে কি টি ব্যবহার করা যাবে না ডেল এ ইনটু ই যে কথা ডেল এ ইন্টু টি কি একই কথা সুতরাং কোন পৃষ্ঠের ক্ষেত্রফল কোন পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি জনিত কোন পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি জনিত যে পরিমাণ কাজ সম্পন্ন হবে এই সম্পন্ন কাজের পরিমাণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল এ ইনটু টি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ডেল এ ইনটু টি কনফিউশন বুঝছো কিনা এখন এই যে ক্ষেত্রফল বৃদ্ধি এই তোমরা একটা কনফিউশনে পড়ে গেছো যে স্যার ক্ষেত্রফল কি একটা নাকি দুইটা পর্দার জন্য তো বুঝাইলেন দুইটা হুম একটা কি ক্ষেত্রফল হইতে পারে না ক্ষেত্রফল বৃদ্ধিটা কি একটা সারফেসে হইতে পারে না পারে একটা সারফেসও হইতে পারে দুইটা সারফেসও হইতে পারে কেমনে হইতে পারে একটা বাবল একটা কি বাবল এই বাবল রে ফুলাইছো ঠিক আছে ধরো একটা বাবল তো বুঝছো ভিতরে কি থাকে বাতাস বাবল বা যে মানে বাবল যেগুলো থাকবে বাবলের ভিতরেও বাতাস বাইরেও কি বাতাস তাহলে ধরো এই হচ্ছে তোমার একটা আর বেশারদের একটা বাবল এই আর ঠিক আছে বাবল বেসর কত আর এখন তুমি কি করছো এই বাবলটাকে যেকোনো ভাবে হ্যাঁ একটা ছিদ্রপথ আছে মনে করো এটিতে ফুলানোর কি আছে ব্যবস্থা আছে তাহলে বাবলের মধ্যে তুমি আরো বাতাস ঢোকাই দিছো এই বাবলের মধ্যে যদি আরো অতিরিক্ত পরিমাণ বাতাস ঢোকাও ওই বাবলের রেডিয়াস বাড়বে না কমবে আর ফুলে যাবে না জিনিসটা আরো যদি ফুলে যায় তাহলে পরিবর্তিত রূপটা কেমন হবে তার পরিবর্তিত রূপটা হবে এরকম এই যে ঠিক আছে এই হচ্ছে তার এখন ব্যাসার্ধ হচ্ছে ধরো এটা তাহলে কেপিটাল আর তাহলে ব্যাসার্ধ কি বাড়লো না কমলো বাড়ছে কতটুকু বাড়ছে আর প্রাইম বেসর্ত বাড়ছে হচ্ছে তোমার মনে করো আর প্রাইম ইজ ইকাল টু কত ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ভালো না বাড়ছে এখন তুমি খেয়াল করো এই টোটাল বাবলটাকে টোটাল সারাউন্ডিং বাবলটাকে একটা পর্দার মতো কল্পনা করো এটা কি আর বেশা দুষ্ট গুলক না এই আর বেশা দুষ্ট বিশিষ্ট গুলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হপ 4 পাই স্কয়ার গুলকের পৃষ্ঠের ক্ষেত্রফল গুলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয় 4 পাই আর্ট স্কোয়ার তাহলে এই যে সার্ভিসটা ছিল এই যে সার্ভিসটা টুরাল সারাউন্ডিং গুলো কিন্তু এটা এই গুলোকের ক্ষেত্রে হচ্ছে ফোর পাই স্মল আর্ট স্কোয়ার এখন কথা হচ্ছে উপরে কি বাতাস না ভিতরেও কি বাতাস আর সার্ভিস কয়টা দুইটা তাহলে এই দেয়ালটা আমি ভিতর থেকে দেখলে এই একটা অংশ কেউ বাইরের থেকে দেখলো কি এই একটা অংশ না তাহলে এই যে পর্দাটা তরলের যে পৃষ্ঠটা বা তরলের যে পর্দাটা আছে এই পর্দাটার বাহিরেও বাতাস ভিতরেও কি বাতাস সার্ফেস কয়টা দুইটা এটাকে যখন আমি ফুলাইলাম যখন ফুলাইলাম তখন ভিতরের সার্ভিসটা কি বাড়ছে নাকি বাইরের বাড়ছে দুটাই বাড়ছে কি বাড়ছে তাহলে আমি যদি চিন্তা করো যে এটার ফোর পাই আর স্কোয়ার এটা ইনিশিয়াল ক্ষেত্র কত টু ইন্টু পাই আর স্কোয়ার না বুঝলো ব্যাপারটা কারণ সার্ভিস তো কয়টা কিন্তু বৃদ্ধি নাম প্রাথমিক অবস্থায় যেটা ছিল আর ফাইনালি ফাইনালি এর বাইরের অংশের ক্ষেত্র ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার না প্লাস এই ভিতরটাও কত ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার তার মানে কত হবে টু ইনটু ফোর পাই আর স্কোয়ার তার মানে কি এখন কি ক্ষেত্রফল কি বাড়লো না কমলো বাড়লো না কমলো বাড়লো তা ডেল কত ডেল এ কত ডেল এ হচ্ছে টু ইনটু ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস টু ইনটু ফোর পাই স্মল আর স্কোয়ার এটা ক্ষেত্রফল বৃদ্ধি না তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধির জন্য দুই দ্বারা কি গুণ করতে হয়েছে কি হয় নাই দু কি করতে হয়েছে গুণ করতে হয়েছে কিন্তু এটা যদি একটা বাবল না হইয়া এটা যদি একটা কি না হইয়া বাবল না হইয়া পানির ফুটো হইতো পানির ফুটো যদি চিন্তা করো তাহলে কোন কারণে মানে পানি আরো জমা হইয়া এটার বাবলটা আরো বড় হয়ে গেল মানে বাবল না মানে পানির ফুটোটা কি হয়ে গেল আরো তাহলে আরো বড় হয়ে কি হইলো এটা বেসর দোষ মলার থেকে কি হয়ে গেল ক্যাপিটাল আর হইলো এখন বলো এখন বৃদ্ধি করতে এখন ক্ষেত্রফল বৃদ্ধি কত ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ফোর পাই স্মল আর এখানে কিন্তু আমি কিন্তু দুই দ্বারা গুণ করি নাই কেন দুই টু দ্বারা গুণ করি নাই আগে ভিতরে কি ছিল পানি কেন তো পানি আছে পানির সার্ফেস দরকার তা পানির সার্ভিস কয়টা একটা পানির সার্ভিস কয়টা একটা উপরে যে একটা সার্ভিস পাচ্ছ তুমি পানির ভিতরে কিছু করার সুযোগ নেই পানির ভিতরের অংশ ঠিক আছে তাহলে এই যে এয়ার সার্ফিস কয়টা পাচ্ছ এখানে একটা আর এখানে এয়ার দুইটা তাহলে বাবলের জন্য ক্ষেত্রফল দুইটা পৃষ্ঠে পারে কিন্তু এই পানির ফুটার মানে পানির ফুটা যদি বড় হয় তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কয়টা পৃষ্ঠ বরাবর একটা সারফেস তোমার কি থাকে ওপেন থাকে আচ্ছা দেখো তাহলে আমি ক্ষেত্রফল বৃদ্ধির ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হইছে এখন আয়তন এবং ক্ষেত্রফল এই দুটার মধ্যকার হুম এখন কি করব আয়তন এবং ক্ষেত্রফলের যে পরিবর্তনটা হয় এই দুইটা পরিবর্তনের মধ্যকার একটু সম্পর্ক বোঝানোর চেষ্টা করব কারণ হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে ধরো এটা আর বেসার্ধ বিশিষ্ট কোন একটা গোলক পানি হইতে পারে কি হতে পারে পানি হইতে পানির ফোটাই কল্পনা করো এটা আর বেসার্ধ বিশিষ্ট একটা পানির কি ফোটা এটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল কি আর ক্যাপিটাল কি আর তাহলে এই ক্যাপিটাল আর বেশার্ধ বিশিষ্ট যে পানির এই ফুটার আয়তন কত ফোর আর কি কোন সন্দেহ আছে ক্যাপিটাল আর বেসার্ধ বিশিষ্ট পানির ফুটার আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউ তাহলে বল এই পানির ফুটার এই যে সার্ফিস আছে না সার্ফিসে দেখতে বৃত্তাকার মনে হচ্ছে এটা কি আর কিরকম গোলাকার এই যে সার্ফিস টুকু আছে এই সার্ফিস টুকুর ক্ষেত্রফল কত গোলক এই গোলকের ভলিউম হচ্ছে ফোর বাই থ্রি পাই আর ক্যাপিটাল কিউব ক্যাপিটাল আর কিউব ঠিক আছে আর তার যে ক্ষেত্রফল ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার এতটুকু ক্লেয়ার কিনা এখন আমি কি করবো এই ফুটাটাকে ভেঙে ফেলবো ভেঙে ফেলবো ভাঙার কি আছে অনেক উপায় আছে একটা উপায় কি এই বড় পানির ফোঁটাটাকে যদি কোনো বোতলের মধ্যে নেই বোতলে নিয়ে যদি স্প্রে করি তাহলে স্প্রে করার সময় যে পানির কণাগুলো বের হবে এত বড় বের হবে না অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এই বড় ফোঁটাটাকে স্প্রে করলে এটা কিন্তু ধরো অ্যান সংখ্যক ছোট ফুটাই কি হবে রূপান্তর করা কি সম্ভব কি সম্ভব না সম্ভব না একটা বড় ফুটাকে যদি আমি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করে দেই তাহলে এই বড় ফুটার কন্ডিশনটা কি হবে অনেকগুলা কি হবে ছোট ফুটায় রূপান্তরিত হবে এন সংখ্যক এক হাজার হতে পারে দুই হাজার হতে পারে পাঁচশো হতে পারে আমি কয়েকটা বোঝানোর চেষ্টা করি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হচ্ছে এন সংখ্যক কি বুঝে নাও এন সংখ্যক কি করলাম ছোট ফুটায় কি করলাম বিভক্ত করলাম এই যে আমি এন সংখ্যক ছোট ফুটায় বিভক্ত করলাম এই বিভক্ত করলে এটা কিন্তু উনিশ বিশ আছে তোমাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা ব্যাসার্ধ কি সমান তাহলে এই প্রত্যেকটা ফুটা এই প্রত্যেকটা ফুটার বেশার্ধগত স্মল আর প্রত্যেকটা ছোট ফুটার আর বেসার্ধগত স্মল আর প্রত্যেকটা ছোট ফুটার বেশার্ধ যদি আর হয় তাহলে আমাকে তো প্রত্যেকটা ছোট ফুটার পৃষ্ঠের ক্ষেত্রে বলগত তাই না এন সংখ্যক ছোট ফুটা হয়েছে তাহলে প্রত্যেকটা ছোট ফুটার পৃষ্ঠের ক্ষেত্রে কত ফোর পাই স্মল আর স্কোয়ার না এরকম ছোট ফুটা আছে কয়টা একটার জন্য যদি কি হয় ফোর পাই স্মল আর স্কোয়ার হয় তাহলে এন এর জন্য কি এন ইন্টু ফোর পাই আর স্কোয়ার না এখন আমাকে বলো এই ক্ষেত্রফল বড় নাকি এই ক্ষেত্রফল বড় অভিয়াসলি এটা কি হবে বড় হবে তার মানে কি একটা বড় ফুটাকে ভেঙে যখন তুমি এন সংখ্যক ছোট ফোঁটায় রূপান্তর করবা তখন এই ছোট ফোঁটা গোলার পৃষ্ঠের ক্ষেত্রে বল কি হয় বেড়ে যায় মানে সারফেস ওপেন হয় বেশি সারফেস কি হয় ওপেন হয় তোমাকে আমি সিম্পল এক্সাম্পল থেকে বুঝাইতে পারবো কি রকম এটা বড় ফোঁটা ছিল না ছিল কিনা তাহলে ব্যাপারটা হচ্ছে এই বড় ফোঁটাটা তো ছোট ফোঁটায় কনভার্ট হইছে এখন দেখো এই বড় ফোঁটার জন্য শুধু সারফেস এতটুকু ছিল না এই অংশটুকু তো সারফেস ছিল এখন এটাকে যদি আমি এভাবে অনেকগুলা ছিল কিন্তু না এই যে ওপেন হয়ে গেল না সেম এইটাও যখন ফুটাই কনভার্ট হবে দেখো আগের সার্ভিসটা তো আসেই পাশাপাশি এই ভিতরের সার্ভিসটা কি হয়ে গেলো ওপেন হয়ে গেল না সেম ভাবে এই যে অংশটুকু আছে আগের সার্ভিস তো রয়ে গেল ভিতরের সার্ভিসটা কি ওপেন হয়ে যাবে এরকম এই এই দেখো তরলের ভিতরে যে অংশ হয়ে গেছে এরকম প্রত্যেকটা তরল গুলা যখন এন সংখ্যক ছোট ফুটায় বিভক্ত হবে তখন ভিতরের সার্ভিস কি হয়ে যায় ওপেন হয়ে যায় আর ওপেন হয়ে গেলে সার্ভিসের এরিয়ার ক্ষেত্রফল বাড়বে না কমবে সার্ভিস খেতে বাড়বে না কমবে বাড়বে ঠিক আছে আরেকটা एग्जांपल দেবেন চেষ্টা করি এই একটা মোবাইল হ্যাঁ এটা মানে বড় পানি ফোটা চিন্তা করো এটা সার্ফেস এরিয়া কতটুকু দেখো তো একটা সার্ফেস দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে একটা নির্দিষ্ট তুমি মনে করো পাঁচশো পুঁতি লাগাইতে পারবা কয়টা পাঁচশো পুঁতি লাগাইতে পারবা এখন আমি কি করলাম মোবাইলের কবরটাকে মাছকান ভাঙিয়ে দিলাম বা খুলে দিলাম এখন দেখো এখন দেখো এই মোবাইলে তুমি লাগাইতে পারো কত পাঁচশোটা এই এক্সট্রা সার্ভিস ওপেন হয়ে গেল না এখানে এখানে উপরে নিচে এই মোবাইলটাকে যদি মাঝখানে আবার স্লাইস করি তাহলে ভিতরে আরো সার্ভিস খুলে আসবে না দশটা স্লাইস করলে তাহলে সার্ভিস কি পরিমাণ বাড়বে অনেক বাড়বে না তার মানে কি যে মোবাইলে তুমি মাত্র পাঁচশোটা পুঁতি লাগাইতে পারতা এনে তো পাঁচশো লাগাই যাবে এনে আবার পাঁচশো এটা আবার যদি দশটা স্লাইস করো আরো দশ গুণ হয়ে যাবে না তার মানে কি সার্ভিস এরিয়া বাড়লো না কমলো এই যে বড় পানির ফুটাটা ছিল এটাকে যখন আমি ক্যাপিটাল এন সংখ্যক ছোট ফুটায় রূপান্তর করলাম অবশ্যই অবশ্যই ক্ষেত্রফল কি পাবে বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে পরিবর্তিত ক্ষেত্রফলটা কি বেশি আর প্রাথমিক ক্ষেত্রফলটা কি কম তাহলে ক্ষেত্রফলে পরিবর্তন হবে নো চেঞ্জ অফ কি ভলিউম বাট পরিবর্তন হবে কিসে ক্ষেত্রফল বা সার্ফেস এরিয়াতে কি হবে পরিবর্তন হবে তাহলে এই যে এই যে একটা বড় ফুটাকে দেখো এই যে কি করলাম ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বড় ফুটাকে আমি কি করলাম ক্যাপিটাল এন সংখ্যক স্মলার আর ব্যাসার্ধের ছোট ফুটায় রূপান্তর করলাম তার ফলে পরিবর্তিত ক্ষেত্রফল ফোর পাই স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এন আর পরিবর্তিত আয়তন কত ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব ইন্টু ক্যাপিটাল তাহলে এই দুইটার মধ্যকার সম্পর্কটা কেমন হবে সম্পর্কটা হবে এরকম যে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব ইজ ইকাল টু এন ইন্টু ফোর বাই থ্রি পাই স্মলার কিউব এটা লেখার কারণ কি নো চেঞ্জ অফ ভলিউম নো চেঞ্জ অফ ভলিউম ওকে আর ক্ষেত্রফল কি লাইক ইকুয়াল লেখা যাবে ক্ষেত্র বাড়বে না কমবে বাড়বে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধি কি আগে কাকে লিখবো এটাকে আগে লিখবো তাহলে n ইনটু 4 পাই স্মলার স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল r স্কয়ার কথা বুঝতে পারছো কিনা তাহলে ক্ষেত্রফল কি পেলো বৃদ্ধি পেলো না আর এখন বলো ক্ষেত্রফল বৃদ্ধি পাইলে কাজ করতে হবে কি হবে না কাজ করতে হবে কি হবে না তো এই যে এই যে কাজটা করলাম এর ফলে কি তো কাজ কত এর ফলে কি তো কাজ কত ডাব্লিউ ইজ ইকাল টু ডেল এন্টু টি না টি মানে পানির পৃষ্ঠটান আর ডেল মানে কি পানির পৃষ্ঠের ক্ষেত্রফল কি বৃদ্ধি তাহলে কিতো কাজের পরিমাণ পেয়ে যাবো না